नमस्कार बंधुरा, सुपर्णा किचन विद बेंगली स्टाइल चैनले आपनादेर सबाइके स्वागत। आजकेर रेसिपी आलू सैंडविच। एटा बानानो खुबी सहज और खेते असाधारण, ओपर थेके क्रिस्पी, हेल्दी एंड टेस्टी। ताहले देखे नेवा जाक आजकेर रेसिपि। प्रथमे आलुर पुट्टा रेडी करे नेब। तार जोन्नो आमि कड़ाइ दिए दिलाम सादा तेल, एर मध्ये दिए दिलाम एकटु जिरे, गोटा जिरे, रसुन कुचि, आदा कुचि। दो मिनट एटा किछु हल्का फ्राई करे निये एबार एर मध्ये दिए देब काँचा लंका कुचि और पिंयाज कुचि। झालटा आपनारा आपनादेर पसंद मतो दिते पारेन कम बेशि करे। एबार पिंयाज आर लंकाटा हल्का भेजे निये एबार एर मध्ये दिए दिलाम एकटु गाजर कुचि और क्यापसिकाम कुचि। आपनारा चाइले एर मध्ये आरो वेजिटेबल्स एड करते पारेन। एबार समस्त वेजिटेबलगुलो हल्का एकटु फ्राई करे निये दुई थेके तीन मिनिटेर जन्य दिए देब सेद्ध करा आलू। आमि एखाने दुटो आलू सेद्ध करे आगे थेके म्याश करे रेखेछिलाम। एबार आलुर साथे भालोभाबे वेजिटेबलगुलो एकसाथे मिशिए नेब। भालोभाबे एकसाथे मिशिए निये एबार एर मध्ये दिए देब स्वादमतो नुन और छोटो चामचेर एक चामच भाजा जिरे गुड़ो दिए भालोभाबे मिशिए नेब। ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব শেষে একটু চাট মশলা। আপনারা চাইলে চাট মশলার বদলে আমচুর পাউডারও দিতে পারেন। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। আমার একটু মনে হচ্ছে আর একটু নুন লাগবে, তাই একটু নুন দিলাম। যেহেতু সেদ্ধ আলু, পরিমাণ মতো নুনটা দিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এটাকে নামিয়ে রেখে দেব। পুরটা দেখতে খুবই সুন্দর লাগছে, আশা করি খেতেও ভালো লাগবে। দুটো স্যান্ডউইচ বানাবো, তার জন্য নিয়েছি চার পিস ব্রেড। ব্রেডের মধ্যে দিয়ে দেব টমেটো চিলি সস। টমেটো চিলি সসটা পুরো ব্রেডের মধ্যে লাগিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আলুর পুরটা। আলুর পুরে একটা মোটা লেয়ার আমি তৈরি করে নেব, কারণ আলুর লেয়ারটা একটু মোটা হলেই কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে আমি চারপাশ থেকে ভালোভাবে সমান করে দিলাম। অন্য ব্রেডের ওপরও একইভাবে আমি আলুর একটা মোটা লেয়ার বানিয়ে নেব। এইভাবে আলুর পুরের একটা মোটা লেয়ার বানিয়ে নিলাম, চারপাশ থেকে যেন লেয়ারটা একদম সমান হয়। এবার অপর ব্রেডটা ওর ওপরে দিয়ে এইভাবে একটু প্রেস করে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, সব দিক থেকে লেয়ারটা একদম সুন্দর বোঝা যাচ্ছে। এবার তাওয়া গরম করে এর মধ্যে দিয়ে দিলাম একটু বাটার। আপনারা চাইলে সাদা তেলেও এটাকে ফ্রাই করতে পারেন, তবে বাটার দিলে কিন্তু খেতে খুবই ভালো হয়। এবার ব্রেডটাকে দুদিক থেকে আমি ভালোভাবে ক্রিস্পি করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালোভাবে আমি দুদিক থেকে ক্রিস্পি করে ফ্রাই করে নেব। ওপর থেকে আরেকটু বাটার দিয়ে দিলাম, দিয়ে আমি এপাশটাও ভালোভাবে ভেজে নেব। একটা খুন্তির সাহায্যে এইভাবে ব্রেডটাকে উল্টে নেব। দেখুন একদিকটা ভালোভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরকম লাল করে আমি ভেজে নেব দুপাশটা। দুদিকটা ভালোভাবে ভেজে নিলেই কিন্তু আমাদের একদম স্যান্ডউইচ রেডি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। আজকের এই পর্যন্তই, ধন্যবাদ।